আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আল্লাহর রাসূল সম্মত আমরাও ভালো আছি। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সামনাসামনি একটু কথা বলি, যেহেতু নতুন স্ট্যান্ডটা কিনেছি। স্ট্যান্ডটা তো এখনো আমি ইউজ করি নাই, আজকে ফার্স্ট টাইম স্ট্যান্ডে ক্যামেরাটা লাগাইছি। তো আমি ফেস আপনাকে বলি, আপনাদেরকে যে প্রবলেমটা হয়েছিল সেটা আল্লাহর রহমতে এখন আর নাই। ওটা মানে যাক, আল্লাহর রহমত করছে চলে যাবে, আর রিমুভার দিয়ে এটা উঠে ফেলবো নেল পলিশটা। যদি এটা বলতেছিলাম যে আজকের ব্লগ শুরু করার আগে আপনাদের বলি যে এটা একটা মজার বিষয় আপনাদের ভাইয়ার, সেটা হলো আমার বিয়ের হওয়ার পর আমি কখনো দেখিনি তার কোনো ফ্রেন্ড সার্কেল আমাদের বাসা আসছে। খুব কম একটা ফ্যামিলি নিয়ে আইসা বেড়ানো, আনন্দ ফুর্তি করার রকম না। যেমন ভাবি আসছে, প্লাস এই যে বন্ধুর ভাই আমার সাথে যাদের সাথে গুড রিলেশন তারা আসতে গেছে, তার নিজের ফ্রেন্ড, তার নিজের একদম ক্লোজ ক্লাস ফ্রেন্ড যেখানে তারা একসাথে আইসা আইসা। তার তোমার দরজাটা একটু লাগাই দাও, মানে তুমি এখানে দাঁড়িয়ে বাবাকে না জিজ্ঞেস করে আমি ইউজ করতেছি এটা। তাবিয়া বলতেছে ওই ওই আমার বাবা কানবে না, আমার বাবা কানলে সমস্যা। তোমার বাবা কানলে কি তুমি কান্না করবে? তুমি বাবাকে বুঝিয়ে বইলো আম্মু কথা বলছে, কান্না করো না বাবা। তার ফ্রেন্ড আসবে, যার কারণে সে খুব খুশি, আমরা সে অপেক্ষায় আছি। যাক, আমি সকালবেলা ঘর টরগুলা গুছাইছি মোটামুটি ভাবে, রাত্রেও কিছু কাজ করে রাখছিলাম। আসুক, আর আপনাদের ভাইয়া শুয়ে আছে আর তাবিয়া নামাজ পড়তেছে, আর তাবিয়া বেশি রাগ করছে দেখেন। আর তাবিয়া বালিশ নিচ্ছ কেন? তাবিয়াকে যদি আমি একটা ধমক দিই আমাকে দশটা ধমক দেয়, এরকম অবস্থা তাবিয়ার অবস্থা। যা আপনাদের আরেকটা কথা বলি, যেটা স্কিনের যে প্রবলেমটা হয়েছিল, যে বললাম যে প্রথমত স্কিনে ওই যে ডাক্তার দেখাইছি, সে ডাক্তার একদমই মানে যে ক্রিম দিছিল ওই ক্রিম আমি একদিন দিছি, বিশ্বাস করে না না করে আমি জানি না, আমার একদম মনে হয় যে বোমাই মরিছি। গালে লাগাই দিলে, শরীরে লাগাই দিলে যেভাবে জ্বলে ওইভাবে টানা তিন দিন পর্যন্ত আমার মুখ চলছে। তারপরে আমি আর কিচ্ছু দিচ্ছি না, শুধু রাত্রেবেলা একটু করে ভ্যাসলিন দিয়ে রাখতেছি। আর এখনো যদি আমি এমন করি, আমার ওই জায়গাটা মনে হয় যে দুই তিন ঘন্টা মানে জ্বলতে থাকা আছে, এরকম পরিস্থিতি। যাই হোক, ওকে তো পরে আমার কথা বলবো, ক্যামেরাটা অন করবো না আমি এতক্ষণ, আরও যতটুকটি কাজ আছে শেয়ার করি। আর আপনারাও দেখতে থাকেন ব্লগ, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের অনেক বেশি ভালোবাসা এবং সাপোর্ট হঠাৎ করে আমি আমার আরেকটা মানে ফেসবুকে পাচ্ছি, এটা আমার ভালো লাগতেছে। আমিও নিজেও ভাবি নাই, কারণ কি আমি আসলে একটু অলস টাইপের মানুষ, তো আমার ওরকম করে একদম মানে প্রিপারেশন নিয়ে প্রপারলি কখনো কোনো কাজই আমি প্রিপারেশন নিয়ে করি না, আমার মন চায় করি মন চায় না এরকম। যাক, তো আমি আমার গ্রামের কিছু ভালো ভালো যে ভিডিওগুলো আছে সেগুলো আমি পেজে শেয়ার করতেছি, যেটা আপনারা দেখে খুব বেশি খুশি হচ্ছেন। ওকে, তো পরে আবার কথা বলতেছি, আমার তাবিয়ার খুবই ডিস্টার্ব করতেছে, যেটা আপনাদেরকে দেখাইলে হয়তো বুঝতে পারবেন। জায়নামাজ এখানে বিসাইস
বালিশ নিছে, সে এখান থেকে সবগুলো সুপার কুশন গুলো নিছে, নিয়ে ওইখানে নিচে ফেলে সে নামাজ পড়তেছে। ওকে, আমি দাঁড়ায় দাঁড়ায় তো অনেক কথা বলে ফেললাম বলতে বলতে, পরে আবার কথা বলতেছি, পরে আবার ক্যামেরাটা অন করবো। এতক্ষণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন। দুপুরে দেখছিলেন আমি অনেক রান্না রান্না করছি, যা মনে করেন শেষ হয়ে গেছে, আমি নিজেও ভাবতে পারিনি যে কিভাবে শেষ হয়ে গেল। আমি তো বাসি আসি বাসি খাইলাম, কিন্তু শেষ হইলো কেন তাজা গুলা, তো যেহেতু শেষ হয়ে গেছে এখন ভাবলাম আবার রাত্রের দিকে ভাতই রান্না করে দেই, একটু খিচুড়ি রান্না করে দিই। এই খিচুড়িটা অন্যরকম, আমি যেটা সেচতেছি এটা কি সেচতেছি অনেকে বলবেন না, রসুন সেচতেছি, এটা ডিপে ছিল তো এই জন্য এটা কালারটা এরকম হয়েছে, মানে একটু কেমন যেন পাইনসা পাইনসা কালার হয়ে গেছে, মনে হয় যে ভিতরে পানিটা ঢেকে গেছে এরকম মনে হচ্ছে, তা না, এটা আমরা বাড়ি থেকে রসুনগুলো ছিঁড়ে পাঠাইছিল, অনেকটা সুবিধা হয়েছে আমার জন্য। এটা হলো আমি রসুনের রসুন দিয়ে খিচুড়িটা রান্না করে, আমি এই খিচুড়িটা আপনাদের অনেকবার দেখাইছি, তারপরেও দেখাই। এই খিচুড়িটা ধরেন বেচারা যারা থাকেন দেশের বাইরে, যারা থাকেন ভাইরা, তারা তাদের জন্য সুবিধা হবে। এখানে দেখেন ডাল আর চাল ভিজাই রাখছি আমি, একটু ভিজলে ভালো হবে। ডাল আমি আরেকটা ডাল দিব, ওই ডালটাও আপনার সিদ্ধ করে ভিজাই রাখছি, এই যে সিদ্ধ করে এই ডালটাও ভিজাই রাখছি। ও অনেক গরম, এই ডালটা দেখেন তো, এটা হলো কালো ডাল, এটা একটু ধুয়ে নিলাম সিদ্ধ করে ভিজাই রাখছি, যাতে জি মা আমার ছোট বেবি হলো মেয়ে তো ছিল, মানে চাচা হয়ে গেছে, রাখছে আমি কড়াইতে দিয়ে দিলাম, চুলা ধরাই দিলাম। সর্বপ্রথম এই খিচুড়ির সবচেয়ে মজাদার হইলো এটাকে আপনারা শুকনো মরিচ দিয়ে খাবেন, তো এই ক্ষেত্রে আমি শুকনো মরিচটা ভেজে নিতেছি আগে, শুকনো মরিচের তেলে ভেজে নিলে আমার আরেকটা কড়াই নষ্ট হবে না, হয়েছে। শুকনো মরিচ পেঁয়াজ, এটা আপনাদের ভাইয়ের খুব পছন্দের খিচুড়ি, খুবই ছোটবেলা থেকে যে যেটা খাইয়ে আসে তার কিন্তু সেটা ভালো লাগে, যদি তাদের বাড়িতে এভাবে করে রান্না করে না আমি যেভাবে করি। এটা আমি এতক্ষণে ধুয়ে নিই, মরিচ হইতে কিন্তু আমার বেশি সময় লাগবে না, অনেক তেলে দিয়ে দিচ্ছি, ঠাস ঠাস করে দিতেও পারে এর বিশ্বাস নেই, এখন দেখেন আরেকটা দিয়ে দিচ্ছি, এটা চাল একসাথে মিক্স করে ফেললাম। আমি ডাল কিন্তু একরকম ডালই দিছি, ভাবতে পারেন যে ভাবি এটা বল আপু এটা কেমন ডাল কালো, এটা হলো আমরা যে মসুরটা যখন ছিলকা ছাড়া থাকে তখন আকর মসুর, যেটা মানে যেটা ডাল ভাঙে যে মসুরটা দিয়ে মসুরটা যেটার গায়ে ছিলকা থাকে এটা আকর মসুর বলে এটাকে। তো এটা আপনাদের অন মানে অন্যরকম একটা টেস্ট আনে, মুখে রুচি চলে আসে এই খিচুড়িটা খাইলে, যারা উত্তরবঙ্গের মানুষরা বেশি খায়, আমাদের দিকে খায় না, আমাদের দিকে খায় সেই দিয়ে, সেই যেটা আপনি কুলির সেই থাকে মটর সেই থাকে ওইগুলো দিয়ে, এখন সিজনেবল হয় তখন। তো এদিকে মরিচ কিন্তু আমার হয়ে গেছে, দেখেন কালা মরিচ, এই মরিচ পেঁয়াজ দিয়ে খায় মূলত। আচ্ছা এই তেলটা হলাম এখন আখড়িটা মরিচ দিয়ে দেবো ভাতের জন্য,
প্রথম দিলাম মরিচ, খুব সহজ রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর যখন গায়ে তখন যত জলদি পারেন লবণ ছিটাই দিয়ে দেবেন, তখন আর তেল গায়ে আসার মতো থাকে। তো এই আমি দিলাম শুকনো মরিচ, শুকনো মরিচটা লাল হয়ে গেছে দেখলেন। এখন আমি যেটা করবো রসুনটা সেটা দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজ দিব, পেঁয়াজটা আমি উপরেও দিতে পারতাম, তারপরে দিলাম ভাইজা দিব এটা একটু খাওয়ার জন্য। এইটা হলো মূলত খাবারের জন্য রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে যে থালা বাটি গুলো একদম ঘরে ঘরে থাকে, জায়গা পেতাম খাবার। দেখেন এখন কিন্তু রসুনের কালারটা দেখছেন, আপনারা মনে হইতেছেন এখন তত্তাজা রসুন ছিলাম, সে দেখেন পুরাই পুরাই পলি নিয়ে নিচ্ছে কড়াইতে দেওয়া, দেখেন। কিন্তু যখন কেন আমি করলাম তখন দেখেন তখন কিন্তু কেমন ছিল, মনে হইতেছে রসুনের মধ্যে পানি দিয়ে রাখছি, নিশ্চয় পানি দিয়ে খেলেন এরকম একটু চালটা অল্পই রাখলি, কারণ সকালে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, রান্না করবো না, সকাল অনেক থাকবে, অল্প থাকলে ভালো হবে। হ্যাঁ খায় এবার রসুনটা দিয়ে দিলাম, আর রসুন হয়ে গেল আমার চেষ্টি ফুল রেসিপিটা, আপনি দেখতে পারেন এভাবে তো রান্না করে ইনশাল্লাহ। যদি কারো কারো কালো ডালটা না থাকে মুসুর ডাল দিবেন, তারপরে আপনার সেই যেটা মটর সেই থাকে ওটা দিবেন। ওদিন দেখলাম এভাবে করে আমার মানে পরিচিত ভাবি সে ছোলার ডাল দিয়ে রান্না করতেছে, আমাকে ওর ছবি তুলে দিচ্ছে, তার চ্যানেল নেই, সে আমি ছবি তুলে দিচ্ছে না, আমি তো আমার চোখে রান্না রান্না করছি। আমাদের তো মুসুর ডাল নাই, দেশের বাইরে থাকে ছোলার ডালটা রান্না। আমি কিন্তু ভাত আর একটু রাখছি, আমার পোলাও ভাত রান্না করে রাখছি, সে পোলাও ভাত তো এটা হোক, এটা হওয়ার পরে কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো না, এখন ক্যামেরাটা অফ করে খিচুড়ি তো হয়ে গিয়েছে। বাপি সাহেব খিচুড়ি তো হয়ে গিয়েছে, হ্যাঁ এখন আপনি কেমন হয়েছে কিভাবে খাবেন একটু ভালো হইতো। এই দেখেন খিচুড়ির মূলত কালার, মানে এটাকে বলে আমাদের অঞ্চলে সাদা খিচুড়ি, হ্যাঁ মানে খিচুড়ির কালারটা সাদা হয় তো, আর ওটা হলো হলুদ হয়, ওটাকে বলে অরিজিনাল খিচুড়ি, ওটা হলুদ খিচুড়ি কেউ বলে না, ওটাকে খিচুড়ি বলে, এটাকে বলে সাদা খিচুড়ি, এটা অনেক টেস্টি, ওটা টেস্টি কিন্তু এভাবে খাইলে বুঝবেন না। আমাকে দেখেন কীভাবে খাবেন তখন হলো, হ্যাঁ আমি মূলত টেস্টটা পাইবেন। বাবা খায় তো এখন ছেলেকে প্লাস সে নিজেও মাইখা নিবে, সমস্যা নেই, বসো বাবা বসো।
তো এর ভাত নিলাম, তারপর এখানে একটু এই কাটা পেঁয়াজ নিয়ে নিব। যে যতটুকু ঝাল খান, যে ঝাল খান সে বেশি মরিচ নেবেন, যে ঝাল কম খান সে কম মরিচ নেবেন। তারপরে এই জায়গায় এক চিমটি লবণ নিয়ে নেবেন, পরিমাণ মতো লবণ। একটু লবণ বেশি হয় কারণ এটা সাদা খিচুড়ি তো, আর তরকারি তো নাই, তরকারিতে লবণ নাই। তারপরে আরও সুস্বাদু যদি করতে চান তখন এটার মধ্যে তেল পড়ে গেল, এর মধ্যে একটু তেল নিয়ে নেবেন এভাবে। হ্যাঁ, সরিষার তেল নিয়ে এটা তখন এভাবে। আর কথা বলবা না, ঠিক আছে? পোকা দিব না মা, কখনোই পোকা দি না। ও বকা দি না, মরিচ পেঁয়াজ ভর্তা হইলো। হ্যাঁ, মরিচ দিয়ে পেঁয়াজ ভর্তা, এটা এখন আস্তে আস্তে ভাবে ছড়াই দিবেন। হ্যাঁ পুকি, তবে খিচুড়িটা অনেক গরম তো, এবার মাখাই নেবেন। মাখাই হয় কি, আমি একসাথে মাখাই নিলে ভালো হয়, এটা চেটকায় মাখাই নেবেন, নিয়ে তারপর খাবেন, অনেক মজা। ওকে, বিসমিল্লাহ রহমান রহিম। আমি মাখাই দিতে তোমাকে দেখটা দেখটা, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একটা, আমাদের গরিব টেন্ডা আগে দেখাচ্ছি। আমি খেলি বলতেছে, সে প্রতিদিন রাত্রে বুঝছে না, দেখেন দেড়টাকে একটাই বাজতেছে, সে প্রতিদিন রাত্রে আমি তার সাথে এভাবে করে খেলি। বিছানা ঝাইরা দেখাচ্ছি ঘুমাইতেছে সব, আর আমি আমার তাবিয়াকে নিয়ে এসব করতেছি। সে খেলনা এগুলো আয়না দিই রাত্রেবেলা খেলো, সকালবেলা ঘুম থেকে চা বানান নাই, না চা বানান নাই, ঘুম থেকে উঠাই শুরু হয়েছে তাবিয়ার এই কান্নাকাটিতে, আল্লাহ জানে কতক্ষণ থাকবে। আসলে যার যা যেটা কাজ, হ্যাঁ ঠিকই মনে আসছে। দেখি এই মাথাটা কালকে রান্না করো, মাথাটা আমি কিন্তু ইচ্ছা করে আনছিলাম যে এই মাথাটা, হ্যাঁ খামো না কালকে। কি ও হ্যাঁ মানে সবজি থাকলে ভাত চাহিদাটা কম হয় এই আর কি। কি করবা মোটাসুটি দিয়া, সবজি রান্না করবা? না না, তুমি না বললা তখন যে সবজি রান্না করবো না, কি খাবেন বলেন? তাবিয়া মনে করেন যে নেল পালিশ নিবে, হ্যাঁ নেল পালিশ নিবে। আর সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো তাবিয়া ঘুম থেকে উঠছে কান্না কইরা, যার কারণে ও ও আজকে মানে এটা কন্টিনিউ থাকবে। ও যেদিনকে কান্না করে ওঠে সেদিনকে হলো এই, আর কোন বাচ্চা কি হবে যায় না, কিন্তু ও এটা কান্না করতে থাকে। তো আজকে আমরা কিন্তু তিশার সবজি রান্নাটা দেখবো, কয় রকমের সবজি দিয়ে তিশা সবজি রান্না করে। সিমের বিছে না
সবজি জমে পড়ে যাবে, কিন্তু স্লিপ কাটবে। তো এখানে আজকে আসো, তার নাস্তা করো, তার তুমি কাছ থেকে দূরে থাকো তো বাবা, ও তোমাকে দেখলে আরো বেশি আরাম করবে, ও ইচ্ছা করে আরাম করতেছে। না 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 না, পেঁয়াজ বলে নাই, ওই যে আপনারে জিজ্ঞাস করছিলাম যে কি কি লাগবে বাজারে যাওয়ার সময়। যা ডাইনিং আছে ওইগুলোই মুসাফা, কত নাই।